নমস্কার সবাইকে কেমন আছে সবাই আমি জানি এই প্রচণ্ড গরমে ভালো থাকা একদমই সম্ভব না তবু কি করা যাবে বলো ভালো তো থাকতেই হবে তো আমার মা অনেক দিন ধরে বলছিল যে কোথাও ঘুরতে নিয়ে যাও কোথাও ঘুরতে নিয়ে যাও যদিও সেটা সম্ভব হচ্ছিল না বারবার প্ল্যান করা সত্ত্বেও সব প্ল্যান ক্যান্সেল হয়ে যাচ্ছিলো তো আমরা একটা খুব তাড়াতাড়ি করে ডিসিশান নিলাম যে আমাদের বাড়ি থেকে খুবই সামনে বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির থেকে ঘুরে আসার তো আমরা দেরি না করেই বেরিয়ে পড়লাম ংশেশ্বরী মায়ের মন্দিরের উদ্দেশ্যে ওখানে ঢুকতেই দেখলাম সাজি সাজিয়ে বিক্রি হচ্ছে ওখানে অনেক রকমের ফল আছে তো পুজো দেওয়ার চিন্তা করার দরকার নেই বাড়ি থেকে কিছু নিয়ে যাওয়ারও দরকার নেই ওখানে সমস্ত রকমের জিনিস আপনারা পেয়ে যাবেন তো ওখান থেকে আমরা পুজো দেওয়ার সামগ্রী কিনে নিয়ে জুতো রাখার জায়গা না পাশেই ছিল ওখানে জুতো রেখে দিয়ে খালি পায়ে মন্দিরে ঢুকে পড়লাম মন্দিরে ঢোকার পর জানতে পারলাম যে সকাল নটায় পুজো হয়ে গেছে আবার পুজো হবে চারটের সময় আর আমরা এসে পৌঁছেছিলাম মোটা মোটামুটি বারোটার দিকে তো আমরা ভাবলাম যে আমরা যেহেতু পুরোপুরি উপোস করে আসিনি তো পরে একদিন এসে পুজো দিয়ে যাব। আজকে বরং মায়ের নামে এখানে পুজো নামিয়ে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি মন্দিরটার পরিবেশে মন জুড়িয়ে যাবে এত শান্ত এত সুন্দর একটা পরিবেশ ওই পাশের যে মন্দিরটা দেখলে ওটায় অবশ্য যাওয়ার পারমিশন ছিল না ওখানে না চারটের সময় এলে তবেই যেতে পারবে আমার বাবা আমার কিছু ছবি তুলে দিল আর এখান থেকে তারপরে আমরা বেরিয়ে পড়লাম গাছটা দেখো পুরো হ্যারি পটারের কথা মনে পড়ছে না তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম জানতে পারি ওখানে একটা খুবই জাগ্রত মাজার রয়েছে সেখানে চলে গেলাম চাদর চড়াতে আমি জানি আমি হিন্দু তবে ছোটবেলা থেকেই বাড়িতে এই শিক্ষাতেই বড় হয়েছি কি সমস্ত ধর্মের প্রতি আমার শ্রদ্ধা আর ভক্তি যেন সমান হয় থেকে মাজার দেখলাম কিছু ঠাকুমা ওখানে বসে আছেন তো আমার সামর্থ্য অনুযায়ী আমি যেটুকু করতে পারি তাদের জন্য সেই মুহূর্তে করি তবে ভবিষ্যতে আমার ইচ্ছে আছে তাদের জন্য কিছু করার তারপর ওখান থেকে আমরা সরাসরি যাই খাবার খেতে খুব খিদে পেয়ে গেছিল। কিন্তু যেখানে যাই সেই জায়গাটা আমার একেবারেই ভালো লাগেনি তারপরে এই যে দেখছো পোলাও খাচ্ছি এটা কিন্তু শুধু আমার থালির পোলাও না মা পোলাও খায়নি বলে মায়ের পোলাওটাও আমায় দিয়ে দিয়ে এই কোয়ান্টিটিটা এসছে আর থালি সার্ভ করার এদের সিস্টেমটা খুবই বাজে ছিল প্রথমে পোলাও দিয়ে যাওয়ার মোটামুটি আধ ঘন্টা বাদে ওদের এক এক করে সবজি আসে যেটা আমার একেবারেই ভালো লাগেনি তবে ইন্টেরিয়ারটা ভালোই ছিল কিন্তু খাবার দাবারের টেস্ট আর আকাশ ছোঁয়া দাম আর দিদির খাবার দেখো সবার খাওয়া হয়ে যাওয়ার পরও বেচারা খাবার পায়নি সবার শেষে ওর খাবারটা আসে যদি অর্ডারটা একসাথেই করা হয়েছিল তো এরকম আরো ছোট ছোট ব্লগ যদি দেখতে চাও তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও